তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্পাদক সৌমিত্র সরকারের উদ্যোগে যুব কর্মীদের সঙ্গে নিয়ে উৎসাহ উদ্দীপনার সহিত এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির 57তম জন্মদিন পালন করা হয়। শুক্রবার সন্ধ্যা ঝলঝলিয়া এলাকায় আচমকা নরেন্দ্রনাথবাবুর দলীয় কার্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্পাদক সৌমিত্র সরকার, এমডি অভিষেক, পার্থ চৌধুরী সহ যুব কর্মীরা উপস্থিত হন। সেখানে কেক কেটে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে শহর সভাপতির জন্মদিন পালন করা হয় এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়। শেষে ফুলের তোড়া দিয়ে টাউন সভাপতিকে সম্বর্ধনা জানানো হয় যুব তৃণমূলের পক্ষ থেকে। বর্ষিয়ান শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির 57তম জন্মদিন পালন করা হলো ওনার পার্টি অফিসে। আজ জন্মদিন কেক কাটানো হলো এবং সকলকে মিষ্টিমুখ করানো হলো এবং ফুল দিয়ে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। আর আগামী দিন যাতে ওনার ভালো যায় সেটা আমরা ঈশ্বরের কাছে কামনা করি।